আবু ইউসুফ সকাল থেকে এইভাবেই ভাই এবং হচ্ছে ইউসুফের বাবার সাথে এই ধান লাগানোর কাজে সাহায্য করে থাকে। ইউসুফ, আবু ইউসুফ, হ্যাঁ আবু ইউসুফ, কথা কইতে হইব তাই যে দা এমনি চাও। তুমি কি সকাল তো নেই ধান লাগাইতেছ? হ্যাঁ, তুমি যে ধান লাগাইলা ওই দা ওই পাশে গুলা কত সুন্দর করে লাগাইছে, তোমার এগুলা এত ঘন লাগাইছো কে? হুম, এবার লাগাইছো কে কও শুনি। এবার কে দুপুরে কি দেখাইছো? কি ভাজি? খালি ভাজি খাই তুমি? তোমার শরীরে এত শক্তি আর কি মাছ? আজকে কি ধান লাগানি শেষ করে রাতে কি দেখাবা আবি? সুপ পাঙ্গাস। পাঙ্গাস দিয়ে? তোমার প্রিয় মাছ কি পাঙ্গাস? জুড়ে কো। কি মাছ? আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আবু ইউসুফ কিন্তু মনের খুশিতে মনের জুড়ে এই যে ধান লাগাই গেছে সেটা হইতেছে আবু ইউসুফের। তোমার কি এটা হইতেছে তোমারই হায়ের না? তুমি এখান থেকে ওই পর্যন্ত শেষ করবা না? আচ্ছা ঠিক আছে, সুন্দর করে লাগাও, আমরা দেখি তুমি কিভাবে লাগাও। আবু ইউসুফের বাবা এবং আবু ইউসুফের ভাইয়ের সাথে এইভাবেই আবু ইউসুফ ধান লাগাইতেছে, দেখতে পাচ্ছেন এক একটা করে ধান ছিঁড়ে এরপর হইতেছে লাগাইতেছে। এত বেশি ভিতরে দিয়েছো না?